HTML, CSS এবং Bootstrap এস ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আউটলাইন নিয়ে তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা বর্ডারের আর হচ্ছে প্যাডিং এই জিনিসটার মধ্যে বক্স মডেল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম তো আউটলাইন জিনিসটা হচ্ছে যখন আমরা এই বর্ডারের উপরে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করবো অর্থাৎ বর্ডারের লাস্টে আমরা যদি কোনো কিছু দিতে চাই সেটা হবে আমাদের আউটলাইন। লাইন যেমন আমরা এখানে যদি এটা টানি তাহলে এই লাল কালারটা হবে আমাদের আউট লাইন তো এই আউটলাইনটা মেইনলি আমাদের বর্ডারের বাইরে থাকে আর আমরা যখন আমাদের এলিমেন্টের উপর হাইট বা উইথ অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমাদের বর্ডারকে সে ধরে না অর্থাৎ তার কেবল কন্টেন্টের উপর আমরা হাইট এবং উইটটা অ্যাপ্লাই করতেছি সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আমরা দেখব যে আমাদের ভিএস করে আমরা কিভাবে আমাদের আউটলাইনটা দিতে পারি কোন একটা কন্টেন্টের উপর আমরা ভিএস করে চলে আসব তো অলরেডি কিন্তু আমাদের নেববার ক্লাসটা ক্রিয়েট করা ছিল এবং আমরা যদি কন্ট্রোল এস প্রেস করে দেখতে চাই তাহলে বর্তমানে আমাদের ক্লাসটা এই অবস্থায় আছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এই অবস্থায় আছে এখন আমরা চাচ্ছি যাতে করে আমাদের এই বক্স মডেলটার একটা আউটলাইন দিতে তো এটা আমরা কিভাবে দিতে পারি আমরা আমাদের নেববার ক্লাসে চলে আসব এবং এখানে লিখবো আউটলাইন আউটলাইন লিখার পর আমাদেরকে অনেকগুলো সাজেস্ট করতেছে অর্থাৎ আমরা কি টাইপের চাই অর্থাৎ আমরা যদি চাই তার ঠিক কেমন হবে মিডিয়াম ড্যাশ অথবা ডটেট আমরা কেমন ধরনের আউটলাইন চাই তো আমরা এখানে লিখবো যে কত পিক্সেল আমরা চাচ্ছি পনেরো পিক্সেলের একটা আউটলাইন এবং সেটা হবে সলিড আউটলাইন এবং তার কালার হবে রেড কন্ট্রোল এস প্রেস করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটটা লোড করি তাহলে বর্তমানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের এই বক্স মডেলটার উপর কিন্তু একটা আউটলাইন ক্রিয়েট করা হয়েছে এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে মার্জিনটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমাদের আউটলাইনটাকে নিচ্ছে না অর্থাৎ মার্জিনটা কেবল আমাদের বর্ডারের সাথে আমরা যদি আরো বাড়িয়ে দেই আমাদের এই আউটলাইনটার পিক্সেল পিকজেল আমরা যদি আরেকটু একটু বাড়িয়ে দেই পঞ্চাশ পিক্সেল করে দেই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো সেটা কিন্তু একেবারে লেফটে লেগে গেছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মার্জিনটা কিন্তু আমাদের কেবলমাত্র বর্ডারেই অ্যাপ্লাই হচ্ছে আউটলাইনে অ্যাপ্লাই হচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা একটা আউটলাইন ক্রিয়েট করতে পারি আমাদের সিএসএস এর সাহায্যে থ্যাংক ইউ